ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এই কি দিয়া সোনা, তুমি ওভাবে সর্ষে গাছটার দিকে তাকিয়ে কি দেখছো? দেখো গুনগুন দিদি, সর্ষে গাছটায় কি সুন্দর হলুদ হলুদ ফুল ফুটেছে। আচ্ছা গুনগুন দিদি, সর্ষে গাছ নিয়ে তুমি আমাদের একটা গল্প শোনাও না। সর্ষে গাছ নিয়ে তোমরা শুনবে? হ্যাঁ গুনগুন দিদি, শোনাও না। তাহলে শোনো। ঘন অরণ্য ও নদী পেরিয়ে উঁচু উঁচু পর্বতে ঘেরা এক রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা ছিলেন পর্বতরাজ। স্বভাবে খুবই নম্র, সৎ ও দুঃসাহসী প্রকৃতির মানুষ ছিলেন। তার একটি কন্যা ছিল, তার নাম সারসী। সে খুবই দুরন্ত ও হাসি খুশি স্বভাবের ছিল। চারিদিক তার আনন্দ ও চাঞ্চল্যকর হাওয়া বয়ে বেড়াত। মহারাজ মহারানী তথা সমগ্র রাজ্যে নয়নের মণি ছিল রাজকন্যা। রাজবাড়ির গুরুমাও তাকে খুবই স্নেহ করতেন। কিন্তু এই পর্বতরাজ্যে এক শয়তানি তন্ত্রবুড়ি বসবাস করত। সে পর্বতরাজ ও তার পরিবারকে একদম পছন্দ করত না। সব সময় সে রাজ পরিবারের ক্ষতি করার চেষ্টা করত, কিন্তু কিছুতেই সফল হতে পারত না। কারণ সেই রাজ্যের গুরুমা রাজকন্যা সহ সমগ্র পরিবারকে রক্ষা কবচ হিসেবে হাতে তাবিজ বেঁধে দিয়েছিলেন। এর ফলে সেই তন্ত্রবুড়ির মনে আরো ভয়ঙ্কর হিংসা জন্ম নিল। রাজবাড়ির ওপর তার এই হিংসার প্রকোপ যেন আরো বেড়ে গেল। সেই তন্ত্রবুড়ি তার তন্ত্র সাধনায় সমগ্র অশুভ শক্তিকে জয় করল। আসলে রাজবাড়ির গুরুমা ও সেই শয়তানি তন্ত্রবুড়ি দুই বোন ছিল। কিন্তু একটা অন্যায়মূলক কাজের জন্য সেই তন্ত্রবুড়িকে রাজবাড়ি থেকে বিতাড়িত করা হয়। তখন থেকে তন্ত্রবুড়ির মনে লোভ ও হিংসার ভয়াবহ শক্তি জন্ম নেয়। একদিন রাজকন্যা যখন বাগানে খেলা করছিল, তখন সেই তন্ত্রবুড়ি বাগানের বাইরে আড়াল থেকে দেখছিল এবং মনে মনে ভাবছিল, আমাকে রাজবাড়ি থেকে তাড়ানো, একবার তোকে পাই তারপর দেখ কি করি। কিন্তু ওর হাতে তো একটা তাবিজ রয়েছে, তাবিজটা থাকলে আমার শক্তি তো কাজ করবে না। কোনোভাবে তাবিজটা হাত থেকে খোলাতে পারলেই আমার শক্তি কাজ করবে। শয়তানি তন্ত্রবুড়ি তার অশুভ শক্তির দ্বারা বাগানের সামনে একটা পাথর রেখে দিল এবং সুন্দর একটা প্রজাপতিকে বাগানের দিকে উড়িয়ে দিল। সুন্দর প্রজাপতিটাকে দেখে রাজকন্যা তাকে ধরবার জন্য তার পেছন পেছন যেতে লাগলো এবং যেতে যেতে পাথরটিতে হোঁচট খেয়ে সে পড়ে গেল এবং তার হাত থেকে তাবিজটা খুলে গেল। এ দেখে তন্ত্রবুড়ি বলল, এইবার তোকে বাগে পেয়েছি, এবার দেখ তোকে আমি কি করি। এই বলে তন্ত্রবুড়ি রাজকন্যাকে নিয়ে চলে গেল এবং তার অশুভ শক্তির দ্বারা সে রাজকন্যাকে সর্ষেতে পরিণত করে দিল এবং তাকে পর্বত রাজ্য থেকে ছুঁড়ে ফেলে দিল। সর্ষেটি পড়তে পড়তে এক কৃষকের ঘরের বাগানে এসে পড়ল। কৃষক তার ঘরের দাওয়ায় সর্ষে বীজগুলি বাঁধছিল বাগানে সর্ষে গাছ লাগাবে বলে। এদিকে পর্বত রাজ্যের রাজকন্যাকে সেই দুষ্ট শয়তানি তন্ত্রবুড়ি নিয়ে চলে গেছে শুনে সবাই আতঙ্কিত হয়ে পড়ল। মহারাজ মহারানী চারিদিকে তাদের কন্যাকে খুঁজতে লাগলেন, কিন্তু কোথাও খুঁজে পেলেন না। মহারানী কান্নায় ভেঙে গিয়ে মহারাজকে বললেন, মহারাজ কোথায় আমার কন্যা, এক্ষুনি খুঁজে এনে দিন। শান্ত হও মহারানী, সেনাপতি চলো। মহারাজ তার কন্যাকে খোঁজার জন্য রওনা হলেন। চারিদিক কান্নায় হতাশায় সব ভেসে গেল। মহারানী গুরুমাকে বললেন, গুরুমা আমার কন্যার হাতে তো রক্ষা কবচ হিসেবে তাবিজটা বাঁধা ছিল, তাহলে কি করে তন্ত্রবুড়ি ওকে নিয়ে চলে গেল? হ্যাঁ তুমি ঠিকই বলেছো, তাবিজটা থাকলে ওই তন্ত্রবুড়ি শক্তি কাজ করবে না। কিন্তু কোনোভাবে যদি তাবিজটা খুলে যায়
তাহলে ওর শক্তি কাজ করবে। আচ্ছা, আমার সঙ্গে একবার বাগানে চলো তো। মহারানী ও গুরুমা তাবিজটি খোঁজার জন্য বাগানে গেলেন। তারা বাগানে গিয়ে দেখলেন যে একটা পাথরের সামনে রাজকন্যার তাবিজটা পড়ে রয়েছে। এ দেখে মহারানী বললেন, গুরুমা, আমার কন্যাকে কোথায় নিয়ে গেল তন্ত্রবুড়ি? চিন্তা করো না, তোমার কন্যা ঠিক ফিরে আসবে। মহারানীর কান্নায় সারা রাজপুরি যেন থমকে উঠল। এদিকে রাজকন্যা সর্ষে হয়ে সেই কৃষকের বাগানেই ছিল। দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে গেল। রাজকন্যা বেশ সুন্দর একটা সর্ষে গাছে পরিণত হলো। এ দেখে কৃষকের বউ বলল, হ্যাঁ গো, দেখো কত সুন্দর একটা সর্ষে গাছ। আমরা তো অনেক সর্ষে গাছ লাগিয়েছি, কিন্তু এত সুন্দর সর্ষে গাছ কোনো দিনও দেখিনি। হ্যাঁ গিন্নি, তুমি ঠিকই বলেছ। কৃষক ও তার বউ এই সর্ষে গাছটাকে খুব যত্ন করতে লাগলো। সর্ষে গাছটিও খুব সুন্দর ছিল, কোনো দিনই তার ফুল ও পাতা নষ্ট হতো না। সব সময় হলুদ ফুলে সে ভরিয়ে রাখত। একদিন কৃষকের বউ এ দেখে বলল, হ্যাঁ গো, দেখো এই সর্ষে গাছটার ফুল ও পাতা কিছুই তো নষ্ট হচ্ছে না। এ সত্যি সর্ষে গাছ তো, না অন্য কিছু? কৃষকের বউয়ের এ কথা বলাতে গাছটা থেকে এক ফুটফুটে মিষ্টি কন্যার স্বর এলো। আমি গাছ নই গো, আমি সারসী। আমিও তোমাদের মতোই মানুষ ছিলাম, কিন্তু এক দুষ্ট তন্ত্রবুড়ি আমাকে সর্ষেতে পরিণত করে ছুঁড়ে ফেলে দিয়েছিল। আমি পড়তে পড়তে তোমাদের বাগানে এসে পড়ি এবং সর্ষে গাছে পরিণত হই। আহারে, কৃষক ও তার বউয়ের একথা শোনার পর তার উপর খুব মায়া হলো। আসলে তাদের কোনো সন্তান ছিল না, তাই তারা সেই গাছটিকে নিজের সন্তানের মতোই দেখতে লাগলো। কৃষকের বাগানে তাদের সন্তান হয়েই সে রয়ে গেল। এদিকে পর্বতরাজ্যে রাজকন্যাকে খোঁজার জন্য রাজপরিবারের সবাই বিপুল প্রয়াস করছিলেন, কিন্তু তাদের সেই প্রয়াস কিছুতেই সফল হলো না। কিন্তু অবশেষে কিছুটা আশার আলো দেখতে পাওয়া গেল। সেই রাজ্যের গুরুমা তার সাধনা দ্বারা কিছুটা আন্দাজ করতে পারলেন যে রাজকন্যাকে সেই দুষ্ট তন্ত্রবুড়ি একটা সর্ষেতে পরিণত করে ছুঁড়ে ফেলে দিয়েছে। কিন্তু এ কথা শোনার পর সমস্যা কমলো না, বরং আরও বেড়ে গেল। কারণ এত বড় পৃথিবীর প্রান্তে এতটুকু সর্ষে খোঁজা একেবারে অসম্ভব ব্যাপার। কিন্তু তাও রাজপরিবারের সবাই কিছুতেই হার মানলেন না। তারা রাজকন্যাকে খোঁজার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। এদিকে সেই কৃষকের বাগানে সারসী খুব সুন্দরভাবে বড় হয়ে উঠছিল। তাকে কৃষক ও কৃষকের বউ খুব যত্ন করত ও তার সঙ্গে গল্প করত। কিন্তু একটা সর্ষে গাছে কথা বলতে পারে এ কথা কেউ বিশ্বাস করল না। সবাই কৃষক ও তার বউকে পাগল মনে করতে লাগলো এবং তাদের বাড়ি আসা যাওয়া একেবারে বন্ধ করে দিল। কিন্তু একটা সর্ষে গাছের সাথে কৃষক ও কৃষকের বউ কথা বলে এ কথা চারিদিক ছড়িয়ে পড়ল। সেই দুষ্ট তন্ত্রবুড়ির কানেও এ খবর এসে পৌঁছালো। এ কথা শুনে সেই দুষ্ট তন্ত্রবুড়ি মনে মনে ভাবলো, আমি তোকে সর্ষে বীজে পরিণত করেছিলাম যাতে তুই পিষে মরে যাস, কিন্তু তখন তোর ভাগ্য ভালো ছিল তাই তোর মৃত্যু হয়নি। কিন্তু এবার তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, এবার আমার হাতেই তোর মৃত্যু অনিবার্য। এই বলে তন্ত্রবুড়ি তৎক্ষণাৎ সেই সর্ষে গাছটি খোঁজার জন্য রওনা হলো। সে অবশেষে সেই কৃষকের বাগানে এসে উপস্থিত হলো। তখন
কৃষক ও তার বউ সেই গাছটির সঙ্গে কথা বলছিল। দুষ্টু তন্ত্র বুড়ি এ দেখে বলল, এই তাহলে সেই গাছ, তোর আর রক্ষে নেই, তোর মৃত্যু আমার হাতেই লেখা আছে। দুষ্টু তন্ত্র বুড়িকে আসতে দেখে কৃষক ও তার বউ চমকে উঠল। কে তুমি, এখানে কেন এসেছো? সরে যাও, তোমরা আমার পথে বাধা দিও না। ওকে মারতে যাচ্ছো কেন? বললাম তো সরে দাঁড়াও। এই বলে সেই দুষ্টু তন্ত্র বুড়ি কৃষকের বউকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল এবং কৃষক বাধা দিতে এলে তাকেও মন্ত্র বলে আবদ্ধ করে দিল। হে ঈশ্বর, তুমি রক্ষা করো, বাঁচাও আমাদের। কেউ বাঁচাতে পারবে না তোদের, আজ তোদের সামনে আমি এ গাছটাকে জ্বালিয়ে দেব। হে ঈশ্বর, তুমি রক্ষা করো। কৃষক ও তার বউ ঈশ্বরকে ডাকতে লাগলো। এদিকে মহারাজ ও তার সমস্ত পরিবার এ খবর শুনে সেখানে উপস্থিত হলেন এবং বললেন, আমার কন্যাকে ছেড়ে দাও, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আর পারবি না, আজ কেউ আমায় আটকাতে পারবে না। এ দেখে গুরুমা ক্ষিপ্ত হয়ে বললেন, এবার থাম, বন্ধ করে সব, অনেক ক্ষতি করেছিস, আর কত ক্ষতি করবি? তুই আমার বোন বলে তোকে আমি অনেক ক্ষমা করেছি, কিন্তু আর না। তোরা আজ কিছুতেই আটকাতে পারবি না, আজ রাজকন্যাকে মৃত্যুর হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এই বলে দুষ্টু তন্ত্র বুড়ি সেই গাছটার ওপর যেই মন্ত্রপুত আগুন জ্বালাতে গেল, অমনি গুরুমা এসে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল এবং তার হাতে থাকা তাবিজটা শক্ত করে গাছটাতে বেঁধে দিল। তাবিজটা বাঁধতেই রাজকন্যা আবার আগের স্বরূপে ফিরে এলো। এদিকে গুরুমা ধাক্কা দেওয়ার ফলে সেই আগুনের ফুলকি ওই দুষ্টু তন্ত্র বুড়ির গায়ে লেগে গেল এবং সে জ্বলে মারা গেল। এ দেখে গুরুমা বলল, ও নিজের পাপের শাস্তি পেয়েছে, চলো রাজকন্যা, এবার আমরা রাজমহলে যাই। এই সকল দৃশ্য দেখে কৃষকের বাড়িতে অনেক মানুষজন জড়ো হয়ে গেল এবং তারা বুঝতে পারল যে সেই সর্ষে গাছটা কথা বলতে পারে। তারা সবাই কৃষক ও তার বউয়ের কাছে ক্ষমা চাইল। রাজকন্যা বলল, পিতা, এরাও তো আমার দেখাশোনা করেছে, এদেরকে সঙ্গে নিয়ে চলুন না। হ্যাঁ মহারাজ, ওরা আমার সন্তানের এত দেখাশোনা করেছে, ওদের নিয়ে চলুন। মহারাজ অনুমতি দিয়ে দিলেন। অবশেষে মহারাজ মহারানী রাজকন্যা কৃষক ও তার বউকে তাদের সঙ্গে তাদের রাজ্যে নিয়ে গেল। তারা সুখে শান্তিতে থাকতে লাগলো।